আরব খান তার নাম শুনে প্রথমে আপনাদের মনে হতে পারে তিনি আরবের কোন শেখ কিংবা আরবের কোনো নন তিনি বাংলাদেশের নাগরিক তিনি হচ্ছেন বাংলাদেশের গোপালগঞ্জের কোটালি পাড়ার গ্রামের দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবার নাম হচ্ছে মতিউর রহমান মোল্লা যিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন এবং আরব খান যিনি রবিউল ইসলাম নামে প্রথমে পরিচিত ছিলেন তিনিও একসময় মাছ ধরে জীবিকা নির্বাহ করেছেন তার ডিটেলস আমি আপনাদেরকে বলি তিনি সপ্তম শ্রেণীর পর আর পড়ালেখার ধারে কাছে যাননি এটা একটা পত্রিকার সোর্স আমি সেই হিসেবে নিউজটা বলছি বরং জড়িয়েছেন নানা অপরাধের সঙ্গে চার বছর আগে দু সালে ঢাকায় পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খানকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই সাথে ইমরানকে হত্যা করে মৃতদেহ পুড়িয়ে গাজীপুরের এক জঙ্গলের ভেতরে ফেলে দিয়ে লাশ গুম করার অভিযোগ রয়েছে পুলিশ জানায় এখনো তার বিরুদ্ধে বারোটি ওয়ারেন্ট আছে এবং দু সাল সালে তাকে ধরতে পুলিশ হানা দিলে সে আবু ইউসুফ লুমন নামের একজনকে নকল রবিউল সাজিয়ে গ্রেপ্তার করিয়ে ভারতে পালিয়ে যায় এবং ভারতে পালিয়ে তিনি একটা মুসলিম দম্পতির ঘরে আশ্রয় নেন এবং পরবর্তীতে সেই মুসলিম দম্পতির যে আধার কার্ড বা নাগরিকত্ব সনদ বলা হয় ইন্ডিয়াতে সেই আধার কার্ড সংগ্রহ করে সেখানে ওই মুসলিম দম্পতির সন্তান পরিচয় দিয়ে যাদের নাম হচ্ছে জাকির খান ও রেহানা বেবি তাদের সন্তান পরিচয় দিয়ে আধার কার্ড সংগ্রহ করে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের পাসপোর্ট বানিয়ে তিনি পাড়ি জমান দুবাইয়ে দুবাই গিয়ে তিনি স্বর্ণের ব্যবসা শুরু করেন এবং এখন তিনি মোবাইলের দোকান রয়েছে এবং স্বর্ণের শোরুম রয়েছে যাই হোক মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আরাব খানকে নিয়ে ডেইলি স্টার একটা নিউজ প্রকাশিত হয়েছে সে নিউজের হেডলাইন হচ্ছে যেভাবে দুবাই প্রবাসীদের টাকা হাতিয়ে নেন আরাব খান সম্প্রতি আমরা দেখেছি যে আরাব খান সালমান খানের জন্য একটা স্বর্ণের মোবাইল দিয়েছেন রাখি সাউথ নামে ইন্ডিয়ার একজন অভিনেত্রী রয়েছেন তার মাধ্যমে এবং রাখি সাউথকেও তিনি একটা আইফোন গিফট করেছেন এবং আমাদের যে অভিনেতা আব্দুল কাদের তার নাতনি রিসেন্টলি তিনিও আরব খানের কাছে গিয়েছেন এবং ইন্টারভিউ একটা প্রকাশ প্রচার করেছিলেন দেখেছিলাম তো ডেইলি স্টার যে নিউজ সেখানে হচ্ছে যেভাবে দুবাই প্রবাসীদের টাকা হাতিয়ে নেন আরব খান তো সেটা নিয়ে আপনাদেরকে বলি আসলে ১৬ বছরে সেই নিউজটা আমি আপনাদেরকে শেয়ার করছি ১৬ বছরের প্রবাস জীবনে অল্প অল্প করে এক লাখ একত্রিশ হাজার দিরহাম জমিয়েছিলেন দুবাই প্রবাসী আয়নাল সিফাত আলী এই টাকার পুরোটাই আত্মসাত করে নেন হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাফ খান শুধু আয়নাল নন দুবাই প্রবাসী আরো নয় বাংলাদেশি কাছ থেকে চার লাখ পঁচিশ হাজার পাঁচশো দীর্ঘাম প্রায় এক কোটি ছেচল্লিশ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি গত বছরের আঠারোই নভেম্বর দশ ভুক্তভোগী অর্থ আত্মসাতের অভিযোগে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটে আরব খানের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তাদের অর্থ ফেরত পেতে বাংলাদেশ মিশনের হস্তক্ষেপ কামনা করেন এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কাউন্সিল জেনারেল বি এম জামাল হোসেন গত একুশ ডিসেম্বর ফোনে ডেলি স্টারকে বলেন যেহেতু আরব একজন ভারতীয় নাগরিক এখন তাই আমরা ক্ষতিগ্রস্তদের দুবাইয়ে ভারতের কনসুলিটে জেনারেলের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছি আসলে কি অভিযোগ ছিল সেটা ওই দশজন প্রবাসী সেটা বলছে অভিযোগ অনুযায়ী দুবাই প্রবাসী তরিকুল ইসলামের কাছ থেকে এক লাখ আটাত্তর হাজার দিরহাম আইনাল সিফাত আলীর কাছ থেকে এক লাখ একত্রিশ হাজার দিরহাম ইউসুফ আলির কাছ থেকে সাঁইত্রিশ হাজার পাঁচশো দিরহাম মোহাম্মদ রাফসান জনের কাছ থেকে একত্রিশ হাজার পাঁচশো দিরহাম হাসান খানের কাছ থেকে পঁচিশ হাজার দিরহাম ইশতিয়াক আহমেদের কাছ থেকে দশ হাজার দিরহাম মোহাম্মদ সাব্বিরের কাছ থেকে দশ হাজার দিরহাম এবং সারোয়ার আহমেদের কাছ থেকে পাঁচ হাজার দীর্ঘম করেন আরাব খান এই ভুক্তভোগীদের মধ্যে চারজন দা ডেলি জানিয়েছেন তারা দুবাইয়ে ভারতের কনসুলেট জেনারেল অফিসে অভিযোগ করেছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি এ বিষয়ে দুবাইয়ে ভারতের কনসাল জেনারেল মোহাম্মদ কালিমথু ও আরাব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ সাড়া দেননি তো এই হচ্ছে অভিযোগ অর্থাৎ যে দশজন প্রবাসী তাদের অভিযোগ আরব খানের বিরুদ্ধে কিন্তু আরাব খান কি বলছেন আরাব খান বলছেন তিনি লাইভে এসে ডেইলি স্টার এবং প্রথম আলোকে যথেষ্ট গালাগাল করেছেন এবং প্রথম আলোর যে মালিক তাদের সিমিন রহমান তাকে যথেষ্ট গালিগালাজ করেছেন এবং তার একটা অভিযোগও তিনি দিয়েছেন আপনারা আরব খানের লাইভ যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন আসলে আরব অন্যায় করেছেন কি করেননি সেটা আসলে আমি নির্ধারণ করছি না আরব যদি ভালো হয়ে থাকে সেটা আইন রক্ষাকারী বাহিনী ভালো বুঝবেন এবং আরব খান নিজেই ভালো বুঝবেন তবে প্রবাসীদের টাকা শ্রমের টাকা ঘামের টাকা আপনারা যদি কারো কাছে বিনিয়োগ করতে চান তবে অবশ্যই ভেবে চিন্তে করবেন আরাব খান সোশ্যাল মিডিয়া ইউজ করছেন এবং প্রচুর ফলোয়ার আপনারা আরাব খানের ফেসবুক লাইভের নিচে গেলে দেখবেন অনেক ফলোয়ার চাকরি প্রত্যাশী দুবাই যেতে চান বিদেশ যেতে চান আরব খানের যেতে চান তো এরকম অনেক রয়েছে আরবকে অনেকেই ভালো মনে করছেন আবার অনেকেই খারাপ মনে করছেন আমি আরব খানকে ভালোও বলছি না খারাপও বলছি না সেটা বিচার বিবেচনা করবে আইন শৃঙ্খলা বাহিনী তো আরব যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো কিন্তু আমি আপনাদের যারা প্রবাসী রয়েছেন বা ইনভেস্টর রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা যেখানেই বিনিয়োগ করেন না কেন অবশ্যই ভেবে চিন্তা করবেন কারণ আপনার একটা টাকা উপার্জিত টাকা আপনার ঘামের টাকা সেই টাকা যেন কেউ আত্মসাত করে আরাম আয়সে থাকতে না পারে সেই সুযোগ কাউকে দিবেন না যারা অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে তবে তারাই ভুক্তভোগী তারা আসলে জানেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আপনার টাকা আপনি কাকে দিবেন না দেবেন দেওয়ার আগে অবশ্যই নিজে বিচার বিবেচনা করবেন যে আসলে এই টাকাটা ওই খাতে বা ওই ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় কিনা যায় কিনা বা আপনি বিদেশ যাবেন আরব খান আপনি আপনাকে দুবাই নিয়ে যাবে পাঁচ লাখ টাকা দিবেন এরকম হয়তোবা করেছেন কিনা না আমার জানা নেই যদি এরকম করে থাকেন তাহলে আপনারাই জানতে পারেন যে এরকম কোনো ঘটনার শিকার হয়েছেন কিনা আপনারাই ভালো বলতে পারবেন যারা আসলে ভুক্তভোগী রয়েছেন তারা জানেন যে আরব খানের শিকার এরকম কেউ হয়েছে কিনা তা আমি বলবো আমি আরব খানের পক্ষেও বলছি না বিপক্ষে বলছি না যারা আসলে ইনভেস্ট করতে যাচ্ছেন বিদেশ যেতে যাচ্ছেন বা আরব খানের সান্নিধ্যে যেতে যাচ্ছেন তারা যেন নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে কাজ করেন অর্থাৎ আপনার টাকা আপনি সুন্দরভাবে জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন যাতে রিটার্ন আসে এবং কেউ যেন আপনার টাকায় আয়েসি যাপন করতে না পারে অবশ্যই এটা আপনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত তো ভালো থাকবেন সবাই আপনার সুস্বাস্থ্য আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ